দেখেন এই যে পিত্তথলি থেকে কি বের হয়ে আসছে, এটা পাথর দেখা যাচ্ছে, এই আরেকটা পাথর বের হচ্ছে। আশা করি দর্শক মণ্ডলী আপনারা সকলে ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, হেপাটোবিলিয়ারি এন্ড প্যানক্রিয়াটিক সার্জন, বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এন্ড হাসপাতালে কর্মরত রয়েছি। আপনারা সকলেই জানেন যে পিত্তথলির পাথর খুবই একটি কমন রোগ, বিশেষ করে এই রোগটি মহিলাদের হয়। তবে আমরা প্রায় বলে থাকি যদি পিত্তথলিতে পাথর থাকে এবং যদি কোনো উপসর্গ না থাকে তাহলে সাধারণত রোগী সিম্পলি ফলো আপে থাকলেই যথেষ্ট, কোনো ধরনের সার্জারি করার দরকার নেই। কিন্তু গবেষণায় দেখা গেছে যে সাধারণত যে প্রতি 100 জনের মধ্যে 15 থেকে 16 জনের পিত্তথলিতে পাথর থাকে, তাদের মধ্যে মাত্র 3 থেকে 4 জনের উপসর্গ থাকে। সেটা কি, পেটের উপরিভাগে বা ডান দিকে ব্যথা হয় এবং ব্যথাটা মাঝে মাঝে কাঁধের দিকে যায়, এবং এই ব্যথার তীব্রতাটা তখনই বাড়ে যখন রোগী তৈলাক্ত খাবার খায়। আবার কখনো এমনও হয় যে কোনো ব্যথা নেই কিন্তু কোনো তৈলাক্ত খাবার বা ভারী খাবার খেলে রোগীর হাইপার অ্যাসিডিটি দেখা দেয় বা কিছুটা বদ হজম দেখা দেয়। এই ধরনের উপসর্গ থাকলে আমরা সাধারণত রোগীদেরকে পিত্তথলির সার্জারি, দ্যাট মিন্স ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেকটমি করে নিতে বলি। রোগীরা প্রায় প্রশ্ন করে থাকেন যে স্যার, ল্যাপারোস্কোপি বা ল্যাপকল করার আগে করণীয় কি? করণীয় আসলে ডিপেন্ড করে রোগীর এবং রোগের মাত্রার উপর। রোগীর যদি কোনো কোমরবিডিটি থাকে, যেমন রোগীর যদি হাই প্রেশার, ডায়াবেটিস, অ্যাজমা, হাইপোথাইরয়েড অথবা হার্টের বা কিডনির কোনো রোগ থাকে, সেক্ষেত্রে একটু বেশি ইনভেস্টিগেশন করে নিতে হয়। প্রত্যেকটা অর্গানকে সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে দেখে নিতে হয় যে তার হার্ট ঠিক মতো কাজ করছে কিনা, লিভার ঠিক মতো কাজ করছে কিনা, কিডনি ঠিক মতো কাজ করছে কিনা। বাট যদি ব্যাপারটা এরকম হয় যে ইয়াং পেশেন্ট, এ ধরনের কোনো কোমরবিডিটি নেই, যেমন ডায়াবেটিস, হাই প্রেশার, অ্যাজমা, হাইপোথাইরয়েড, হার্টের বা কিডনির কোনো রোগ নেই, সেক্ষেত্রে খুব বেশি ইনভেস্টিগেশন করার দরকার হয় না। শুধুমাত্র একটা পেটের আল্ট্রাসোনোগ্রাম, বুকের একটা এক্সরে, হার্টের জন্য একটা ইসিজি, কিডনির জন্য সিরাম ক্রিয়েটিনিন আর ভাইরাল মার্কার অর্থাৎ HBsAg এবং NTHCV, আর কখনো কখনো লিভারের একটা এনজাইম পরীক্ষা যেমন অ্যালকালাইন ফসফেটেস, এই পরীক্ষাগুলো করলেই যথেষ্ট। সাধারণত যখন উপসর্গ থাকে তখনই রোগীরা চিকিৎসকদের শরণাপন্ন হন, তখন চিকিৎসকরা রোগী এবং রোগের মাত্রা বিশ্লেষণ করে এই পরীক্ষাগুলো দিয়ে থাকেন। তখন পরীক্ষাগুলো দেখে সাধারণত সার্জন একটি অপারেশনের ডেট দেন। অপারেশন যে টাইমে হয় সাধারণত আমরা বলি তার 2 ঘন্টা আগে হসপিটালে ভর্তি হওয়ার জন্য। হসপিটালে 2 ঘন্টা আগে ভর্তি হলেও এখানে একটি বিষয় লক্ষণীয়, অপারেশনের জন্য যে টাইমটা দেওয়া থাকবে ঠিক তার 6 ঘন্টা আগ থেকেই রোগী না খেয়ে থাকবে। ভর্তি হিসেবে আগে পিছিয়ে হতে পারে, 6 ঘন্টা পরে সাধারণত ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেকটমি হয়। এটা খুবই ছোট একটা সার্জারি, আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি এটা মহিলাদের নাক ফোড়ানোর মতো অথবা কান ফোড়ানোর মতো, এতই ছোট একটা সার্জারি। তবে এটাও ঠিক, অনেক সময় এই কথাগুলো সঠিক নাও থাকতে পারে। এমন হতে পারে যে বারবার ইনফেকশনের কারণে পিত্তথলিতে অনেক ধরনের জটিলতা ডেভেলপ করেছে, পিত্তথলির সাথে খাদ্যনালী বা অন্য অর্গানগুলো লেগে গেছে, সেক্ষেত্রে কিন্তু সার্জারি করতে অনেক সময় লাগে বা জটিলতাও হতে পারে। সাধারণত যদি কোনো জটিলতা না থাকে সেক্ষেত্রে পিত্তথলির একটি ল্যাপারোস্কোপিক সার্জারি করতে আমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগে। এখানে আরও একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, প্রায় রোগীরা আমাদেরকে প্রশ্ন করেন যে স্যার, অপারেশনের কতক্ষণ পরে রোগীর জ্ঞান ফেরবে? আমি প্রায় এই প্রশ্নটি শুনে একটু আশ্চর্য হই যে রোগীদের কাছে এই ধারণাটা কি নেই যে অপারেশন শেষ মানেই তো জ্ঞান ফিরবে। যখনই অপারেশন কমপ্লিট তখনই অ্যানাস্থেসিওলজিস্ট রোগীকে রিভার্স করে, দ্যাট মিন্স আপনারও অপারেশন শেষ, রোগীর সাথে সাথে উঠবে কথা বলবে। সুতরাং আপনাদের এই ভিডিওর মাধ্যমে যে মেসেজটি দিতে চাই, রোগীর যে মানের সার্জারি হোক না কেন, যতক্ষণ সার্জারি হবে ততক্ষণ সে অ্যানাস্থেসাইজড বা অজ্ঞান থাকবে, কিন্তু যখনই অপারেশন শেষ হবে সাথে সাথেই তার জ্ঞান ফিরবে। এটাই কিন্তু খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। এরপরে আরো একটি প্রশ্ন যে অপারেশনের পরে রোগীর করণীয় কি? সাধারণত যাদের কোমরবিডিটি নেই, ইয়াং পেশেন্ট কম্পারেটিভলি, আমরা অপারেশনের 6 ঘন্টা পরে তাদেরকে খেতে দেই প্রথমে একটু লিকুইড খাবার, যেমন পানি, স্যুপ, চা, কফি। যদি রোগীর কোনো সমস্যা না হয়, সাধারণত একটু বমি হতে পারে, যদি বমি না হয় তখন আমরা আরেকটু সলিড ফুড খেতে দিই বা সেমি সলিড, যখন সেটাও খেতে পারে তখন অপারেশনের পর থেকে 8 থেকে 10 ঘন্টার মধ্যে আমরা রোগীদেরকে ছুটি দিয়ে থাকি। তবে হ্যাঁ, রোগীদের যদি অনেক ধরনের রোগ থাকে, যেমন হার্টের রোগ, কিডনির রোগ, আগে হার্টের কোনো ওপেন হার্ট সার্জারি ছিল, হার্টে স্টেন্ট পরানো আছে, আগে কয়েকবার স্ট্রোক করেছিল, ঠিক এ ধরনের রোগীকে আমরা ঠিক 8 ঘন্টা পরে ছুটি দেই না, আমরা একদিন সময় ক্ষেত্রে 2 দিনও রোগীকে ফলো আপে বা মনিটরিংয়ে রাখি। আজকে যে রোগীর অপারেশন করলাম উনি একজন ইয়াং পেশেন্ট, বয়স 35 বা এর কাছাকাছি। ওনার অপারেশনটা আমি এইমাত্র শেষ করলাম, মাত্র 10 মিনিট সময় লেগেছে। এই অপারেশনের সুবিধা হলে কোনো ব্লিডিং হয় না, তেমন কোনো পেইন হয় না এবং কোনো ইনফেকশনের চান্স থাকে না। আপনারা যদি দেখেন আমার যে হাতে যে অর্গান বা স্পেসিমেন, এটা ওনার পিত্তথলিটা আমি কেটে বের করে নিয়ে আসছি। ওনার বেশ কিছুদিন ধরে পেটে সমস্যা ছিল, পেটে ব্যথা হইতেছিল, পরবর্তীতে আল্ট্রাসোনোগ্রাম করে শনাক্ত হলো যে ওনার পিত্তথলিতে পাথর আছে। পরবর্তীতে আমার কাছে আসে এবং আমি ওনাদেরকে বলি যে ওনার তো সার্জারি করে নেওয়াই ভালো।
সাথে সাথে উনি রাজিও হন। আজকে আমি এই ল্যাপারোস্কোপিক সার্জারিটি শেষ করলাম, রোগী অপারেশন শেষ, জ্ঞান ফিরেছে, বেডে চলে যাবে, রোগী ইচ্ছা করলে 8 ঘন্টা পর বাসায় চলে যাবে। আপনাদেরকে একটু পিত্তথলিটা আমি কেটে দেখাই। পিত্তথলি সাধারণত এত বড় থাকে না, 6-8 সেন্টিমিটার লম্বায় থাকে, বাট এটা একটু বেশি বড় হয়ে গেছে। আমরা অপারেশনটা কেন করেছিলাম এটা যদি একটু দেখি তাহলে বোঝা যাবে। একটা কথা বলে রাখি, মানুষের পিত্তথলিটা লিভারের সাথে লাগানো থাকে, পিত্ত নালীর সাথে। লিভার থেকে যে পিত্ত তৈরি হয় সরাসরি পিত্ত নালী হয়ে খাদ্যনালীতে চলে যায়, বাট যাওয়ার পথে কিছু সময়ের জন্য সে পিত্তথলিতে জমা থাকে। সুতরাং রোগীদের যদি পিত্তথলি কেটে আনা হয় পরবর্তীতে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়, কারণ পিত্ত কিন্তু পিত্তথলি তৈরি করে না, পিত্ত তৈরি করে লিভার বা কলিজা। তবে এটা ঠিক, আগে পিত্তটা লিভার থেকে খাদ্যনালীতে যাওয়ার পথে কিছুক্ষণের জন্য পিত্তথলিতে থাকতো, ওখানে কনসেন্ট্রেট হতো, গাঢ় হতো, এখন হয়তো বা সেই গাঢ় হবে না, সরাসরি খাদ্যনালীতে চলে যাবে, বাট তার পিত্তের কোনো ঘাটতি পড়বে না। তবে অপারেশন পরবর্তীতে গবেষণায় দেখা গেছে 5-10% রোগীর মাসখানেক কিছুটা সমস্যা হতে পারে, কিছুটা বদ হজম হতে পারে, কিছুটা তৈলাক্ত খাবার খেলে সমস্যা হতে পারে, কিছু কিছু রোগীর ডায়েরিয়া হতে পারে, আবার উল্টোভাবে কিছু রোগীর কনস্টিপেশন হতে পারে। এজন্য আমরা বলে থাকি অপারেশনের পরবর্তী 1 মাস তৈলাক্ত বা ভারী খাবার একটু কম খাবে, মশলাযুক্ত ও বেশি স্পাইসি খাবার কম খাবে। আমরা এবার একটু ওনার পিত্তথলিটা কেটে দেখি যে ওনার পিত্তথলিতে আসলে কী ছিল। আমি যেটা বলতেছিলাম যে পিত্তথলিতে শুধু একটা পিত্তথলি থাকে, পিত্তথলিতে শুধুমাত্র পিত্ত থাকবে, পিত্তর কালার হচ্ছে ইয়েলো কালার, অর্থাৎ পিত্তথলির ভিতরে শুধুমাত্র পানি থাকবে, হলুদ কালারের পানি। এই পানি বাদে পিত্তথলির মধ্যে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে অস্বাভাবিক, সেটা হতে পারে পাথর, টিউমার অথবা ক্ষেত্র বিশেষে কৃমি। এই রোগীর পিত্তথলিটা আগেই শনাক্ত করা ছিল যে তার পাথর আছে। আমরা একটু কেটে দেখি যে পাথরটা কতটুকু বা কেন অপারেশনটা করলাম। এই যেটা বের হচ্ছে এটা কিন্তু খুবই স্বাভাবিক, পিত্ত বের হচ্ছে, এটা খুবই স্বাভাবিক, যে কোনো মানুষের পিত্তথলি কাটলে ঠিক এভাবে পিত্তই বের হবে। তাহলে আমরা কেন অপারেশন করলাম দেখেন, এই যে পিত্তথলি থেকে কি বের হয়ে আসতেছে, একটা পাথর দেখা যাচ্ছে, এই আর একটা পাথর বের হচ্ছে, তাই না? বড় বড় দুটো পাথর ছিল, পাথরের সাইজ কিন্তু বেশ বড়। পিত্তথলির পাথর যত সাইজে বড় হবে তো পিত্তথলিতে ক্যান্সারের ঝুঁকি কিছুটা বেড়ে যায়। আবার উল্টো দিকে পিত্তথলিতে যদি পাথরের সাইজ খুব ছোট থাকে সেক্ষেত্রে অন্যান্য রোগের সম্ভাবনা বেড়ে যায়। যেমন পিত্তথলি থেকে ছোট পাথর স্লিপ কেটে খুব ইজিলি পিত্ত নালীতে চলে আসতে পারে, সেক্ষেত্রে পিত্ত নালীতে পাথর হবে, রোগীর জন্ডিস তৈরি হবে, আরও একটু নিচে নেমে এসে প্যানক্রিয়াসের মুখ বরাবর আটকে গিয়ে প্যানক্রিয়েটাইটিস তৈরি করতে পারে। সুতরাং কোনো ক্ষেত্রেই পিত্তথলির পাথর ভালো নয়। তবে এক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, গবেষণায় দেখা গেছে যদি পিত্তথলিতে পাথর থাকে আর যদি কোনো ধরনের উপসর্গ না থাকে, তাহলে আমি যে জটিলতার কথাগুলো বললাম এই ধরনের উপসর্গগুলো সাধারণত হয় না। যে সকল রোগীর উপসর্গ থাকে তাদেরই সাধারণত ভবিষ্যতে জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে। আজকের এই ভিডিওগুলোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের বেশ কিছু কমন প্রশ্ন আমরা সার্জারি করার সময় রোগীরা করে থাকে, সেগুলো দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।